আছেন, ওনারা খুবই সম্মানিত এনজিও এইড ফর মেন। ভাইরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং ওনারা পুরুষ অধিকার এবং নিয়ে ওনারা অনেক কাজ করেন। আপনারা তো জানেন, ওনারা আমাকে প্রথমে বললেন আমাদের মহাদেশে নাকি ব্রিটিশ আমলে পরে যতই পুরুষ নির্যাতন হোক না কেন, আজ পর্যন্ত কোনো মহিলার ফাঁসি হয়নি। যাই করুক কেন, জামাইকে মেরে ফেলুক, খুন করে ফেলুক, গুম করে দেউক, কখনোই কিছুই হয়নি। আমি তখন শুনে ভেবেছিলাম সেটা সবচেয়ে হওয়ার উচিত ছিল ঘসেটি বেগমের, তাই না? তো এখন নাদিম ভাই উনি বলবেন ওনাদের কথা। আমি ওনাদেরকে সাপোর্ট করতে চাই, উনি বাবা হিসেবে বাবার অধিকার ওনারা দেখেন, আপনি বলেন। আচ্ছা, আমি হচ্ছি সাইফুল ইসলাম নাদিম, জেনারেল সেক্রেটারি এইড ফর ম্যান ফাউন্ডেশন। আসলে আমরা 2013 সালের দিকে একটা আন্দোলন শুরু করি পুরুষদের অধিকার নিয়ে, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনালভাবে একটা মানে বাবাদের অধিকার নিয়ে ফাদারহুড মুভমেন্ট চলে। তো আমরা আসলে পুরুষ বা বাবাদের অধিকার নিয়ে কাজ করি। তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে পারিবারিক আদালতগুলোতে যেটা ঘটে, যে যখনই বাচ্চার কাস্টডির ব্যাপারে মামলাগুলো হয়, তো বাচ্চা বা সন্তানকে দিয়ে দেওয়া হয় মায়ের কাছে এবং ভরণ পোষণের দায়িত্ব দিয়ে দেওয়া হয় পুরুষের কাছে। তো যেটা হয়, আমরা এই ইমরান শরীফের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, উনি দীর্ঘদিন ধরে তার বাবা বা পিতৃত্বের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ের সাথে আমরা ওনার এই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং আমরা তার পাশে থেকে যতটুকু সম্ভব লড়াই করার এই তার এই লড়াইয়ে আমরা সামিল হব, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যেটা পূর্বে বলতেছিলাম যে বাংলাদেশে পারিবারিক আদালতগুলোতে যেটা হচ্ছে, যে কাস্টডি বাচ্চার মায়ের কাছে দেওয়া হচ্ছে, বাবার কাছ থেকে নেওয়া হচ্ছে ভরণ পোষণ, তো একটা প্রবলেম হয়ে যায়। আমরা আমরা অনেক পরিবারেই দেখি যে বাবার কাছ থেকে ভরণ পোষণ নেওয়ার পরেও মা ওই বাচ্চার ব্রেন ওয়াশ করে, কারণ বাচ্চা তো ছোট, সে তো বোঝে না কোথা থেকে টাকা আসতেছে, কিন্তু সে বোঝে যে সে মায়ের কাছে থাকতেছে। তো মা তাকে ওই ছোটবেলা থেকেই, আমরা জানি যে বাচ্চাদের ব্রেন কিন্তু ছোটবেলা থেকেই একেবারেই এত নির্ভেজাল থাকে যে ওদেরকে যা ইনপুট দিবে তাই হয়। তো যেটা হচ্ছে যে এই মা বাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্রেন ওয়াশ করার কারণে ভবিষ্যতে যখন ওই বাচ্চারা বড় হচ্ছে, তখন বাবা বিদ্বেষী একটা মনোভাব নিয়ে বড় হচ্ছে, বা পুরুষদেরকে বিদ্বেষী পূর্ণভাবে একটা চিন্তাভাবনা নিয়ে বড় হয়ে যাচ্ছে। তো ফলে যেটা হচ্ছে, বাবা অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার পরেও ওই সন্তানের কাছে বাবার যে সম্মান বা বাবার যে অধিকার, সেটা আসলে সে ওই বাবা পাচ্ছে না। তা আমরা বলি যে অনেক সময় আদালত এটা কনসিডার করে যে মায়ের কাছে বাচ্চা নিরাপদ, কিন্তু এটাও কিন্তু সত্য না। আপনারা দেখবেন যে পারিবারিক অনেক প্রক্রিয়ার কারণে অনেক মেয়েরা মহিলারা তার সন্তানকেও কিন্তু হত্যা করছে, তার মানে বাবার কাছে যে সন্তান নিরাপদ এটা কিন্তু সঠিক নয়। তো আমরা মায়ের কাছে সন্তান, সরি দুঃখিত, আসলে মায়ের কাছে যে সবসময় সন্তান নিরাপদ এই ধারণাটা আসলে সবসময় ঠিক না। অনেক সময় মা মায়ের কাছে বা সন্তান অনেক সময় অনিরাপদভাবেই আছে, এরকম আমরা অনেক ঘটনা দেখছি। এবং আমাদের ইমরান শরীফ সাহেব তো একটা কথা বললেনই যে আমরা দেখছি বাংলাদেশে মহিলারা যত অপরাধী করুক, আদালতে গেলে দেখবেন সমস্ত আইন মহিলাদের ফেভারে করে দেওয়া হয়েছে। মানে আমরা জানি যে আইন হবে সবার জন্য সমান, কিন্তু আপনারা যদি আদালত পাড়ায় যান তাহলে দেখবেন প্রত্যেকটা আইন এক পেশে। যেমন পারিবারিক সহিংসতা আইন যদি আপনারা দেখেন, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ একে অপরকে আঘাত করতে পারে, কিন্তু পারিবারিক সহিংসতা আইনে স্পষ্ট বলা আছে শুধুমাত্র মহিলা ভিকটিম হলে অথবা শিশু ভিকটিম হলে সে বিচার চাইতে পারবে, কিন্তু পুরুষ ভিকটিম হলে ওই আইনে বিচার চাইতে পারবে না, এটা একটা ডিসক্রিমিনেশন। এরপরে আমাদের যে পারিবারিক যতগুলো যৌতুকের মামলা করা হয় এগুলো সব এক পেশে, এবং নারী নির্যাতনের যে সম্পূর্ণ আইন ব্যবস্থাটা আছে বা কাঠামোটা আছে, এটাই এক প্রকারভাবে পুরুষকে গিলটি এবং মহিলা মানেই হচ্ছে ভিকটিম এই থিওরিতে বানানো হয়েছে। যার ফলে কি হচ্ছে, পুরুষরা আসলে আদালতে গিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, কারণ আপনি আইনে যদি একপাক্ষিকভাবে একটা আইন তৈরি করেন তাহলে অন্য পক্ষ বিচার পাওয়া একটা দুরূহ ব্যাপার হয়ে যায়। ফলে আপনি জানেন সাবেক আইনমন্ত্রী বলে গেছেন যে 90% নারী নির্যাতন মামলা মিথ্যা হয়। তো ফলে এই যে 90% মামলা একজন রাষ্ট্রের মন্ত্রী যে দায়িত্বে আছে সে বলে যাচ্ছে যে নারী নির্যাতন মামলার 90% মিথ্যা হচ্ছে, তাহলে আমরা কি পরিস্থিতি আছি বর্তমান পুরুষরা? তো 90%, এবং আমাদের যে পার্লামেন্টের মধ্যে কি যে আইনমন্ত্রী যারা আইন তৈরি করে সে নিজে এটা বলে গেছে প্রথম আলো পত্রিকাতে, প্রথম আলোতে যদি আপনারা সার্চ করে দেখেন দেখবেন যে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এই কথা বলে গেছেন। তাহলে আমরা কোন পরিস্থিতিতে আছি, যে যেখানে পুরুষ কিভাবে বিচার পাবে, কিভাবে পুরুষ ন্যায় বিচার আশা করবে, এই বিষয়টাই আমরা এখন রাষ্ট্রের জনগণ অথবা সরকারের কাছে আবদার করছি যে পুরুষের জন্য একটা লেভেল প্লেইং বা সরি দুঃখিত বলেছি আমাদের পুরুষের জন্য একটা সমান আইন ব্যবস্থা থাকা দরকার, যেখানে পুরুষও ন্যায় বিচার
চাইতে পারে, এই জন্য আমরা কাজ করছি আর কি। আপনার কোনো প্রশ্ন আছে? যেটা আমি এটা গ্রুপ, আপনারা সবাই তো পুরুষ কম বেশি, তো ভাইরা এটা তো হতেই পারে না যে আপনাদের ভাই কেউ আত্মীয় স্বজন এটার শিকার হননি। ও অবশ্যই হয়েছেন, এবং এই যে এইট ফর মেন আছেন ওখানে প্রত্যেকেই ওনারা খুব কষ্ট করেছেন, খুবই। আমি ওনাদের কথা শুনে আমি প্রায় কেঁদে দিয়েছিলাম যে এত ওনারা শিকার হয়েছেন, আমার থেকে তো কোনো অংশে কম না। আমাকেও তো টাকা পয়সা সব নিয়ে, যখন নাকি টাকা পয়সা দেয়নি তখন আমাকে বলেছে চলে যাও, কম বেশি তাই। হ্যাঁ, এবং সন্তানও রেখে দিতে চেয়েছে। তো এটা আপনারা প্লিজ অবশ্যই, আমি তো একা এই পর্যন্ত একাই ছিলাম, আমি আশা করি ওনাদের সহায়তায় আমরা আরও জনগণের কাছে পৌঁছতে পারবো। এবং আমাদের ভবিষ্যতে কিছু কর্মসূচি আছে, সেটা ওনাদের পোস্ট দেখলে, আমার পোস্ট দেখলে আমরা পোস্ট করবো, জানাবো আপনাদেরকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা পুরুষ অধিকার নিয়ে কাজ করতেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এখন এই যে ইমরান শফি সাহেবের যে মামলার বিষয়টি এখন যে জায়গার মধ্যে আছেন, নিচে আপনি সে বিষয়ে অবগত আছেন, এখান থেকে আসলে আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে আসলে তাকে কোন ধরনের সহায়তা আপনারা দিতে পারবেন, এই বিষয়টা যদি একটু বলতেন। দেখুন, একটা দেশের ল বা আইন পরিবর্তন একটা সাময়িক সময়ের বিষয় না, একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমরা যে কাজটা করছি, অ্যাওয়ারনেস বিল্ড করছি, পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করছি, তো আমরা চেষ্টা করব আমরা যে জনসচেতনতা, হ্যাঁ আমি কি অন্য কিছু বলছিলাম? এক মিনিট, আমি মোবাইলটা সাইলেন্ট করে নিই, কারণ প্রবলেম হয়ে যাবে। তো আমরা যে কাজগুলো করছি আছে অ্যাওয়ারনেস বিল্ড করছি জনগণের মধ্যে যে পুরুষেরও রাইটস আছে। তো এখানে আমরা জানি যে বাংলাদেশের অনেকেই এই ওনার সন্তানদেরকে বলে জাপানি শিশু, আসলে কিন্তু তা না। আমাদের পরিবার কাঠামো বা আমাদের বাংলাদেশের পরিবার কাঠামো হচ্ছে পিতৃতান্ত্রিক, মানে পিতার পরিচয় হবে সন্তানের পরিচয়। তাহলে আমাদের ইমরান শরীফ ভাই যেহেতু বাংলাদেশি, তার সন্তান কিন্তু আলটিমেটলি বাংলাদেশি, কিন্তু আমরা বলতেছি জাপানি শিশু। এই জায়গাতে আমাদের একটা বিরোধ আছে, আমরা 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 বলি যে এই শব্দটাই বিরোধপূর্ণ। এবং এই পয়েন্টে ভাই আমি আপনাদেরকে একটা হাতে পায় ধরি, এটা আপনারা ভিডিও দিয়ে নামে, আমি এই দেখেন আমি জোর হাত করে বললাম, আপনারা প্লিজ আমার বাচ্চাকে কেউ জাপানি শিশু লিখেন আপনাদের সাইডে, আমি খুব কষ্ট পাই দেখে। আপনারা আমাকে লিখেছেন, তারপর আমি তাকে দেখেছি, আমি আবারও বলছি ভাই প্লিজ আমার বাচ্চাকে জাপানি শিশু দেখেন না। আর আপনি লিখতে পারেন জাপানি মাতা দেশি বাবার সন্তান, আপনার যদি ভাই হন, আপনার ভাবি যদি হন ভারতের, আপনার বাচ্চাকে যদি ওরা ভারতীয় বাচ্চা, কীরকম কষ্ট পাবেন আপনি, তাই না? ও তো দেশের বাচ্চা। আমার মার বাড়ি চিটাগাং, আমার বাবার বাড়ি সিলেট, আমি তো সিলেটই, আমি তো চিটাগাঙের না, কোনদিন হব না আমি চাকা, আমি আজীবন সিলেটে থাকবো। আমি ঢাকায় মানে আমি সদরঘাটে বাড়ি কিনা, ওখানে আজীবন থাকবো, আমি সিলেটে আমাকে ডাকবে, কোনোদিনই আমাকে সদরঘাট লোক ডাকবে না। ওরা আমার বাচ্চারও তো বাংলাদেশ, ওটা সিলেটের গোলাগঞ্জ থানার অনেক এলিগ্রাম। দেখুন, এই শব্দটাও একটা আমরা বলি, অনেক ক্ষেত্রে আমরা শব্দগতভাবেও কিন্তু পুরুষকে বৈষম্যের শিকার করে দিচ্ছি। যেমন ধরুন পারিবারিক সহিংসতা, পারিবারিক পরিবার বলতে আমরা কি বুঝি, নারী পুরুষ উভয় মিলে পরিবার, কিন্তু পারিবারিক সহিংসতা আইনে বলা হচ্ছে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি হতে পারবে নারী এবং শিশু। তাহলে পুরুষকে ওই পরিবার থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু অথচ ওই আইনের শব্দ বলা হচ্ছে পারিবারিক সহিংসতা। মানে এই পরিবারের ভিতরে পুরুষের নাম নাই, এই বিষয়টা কিন্তু আমরা কেউ গভীরে ঢুকে দেখছি না। তো এই শব্দগত বিষয় কিন্তু অনেক বড় বিষয়, কারণ এই যে জাপানি শিশু বলার কারণে আসলে কি হয়ে যাচ্ছে, রায়টা জাপানের দিকে চলে যেতেছে। আসলে শিশুরা তো বাচ্চা, পিতার পরিচয়ে, এবং আমরা বাংলাদেশ কেন, পুরো পৃথিবীতে যদি আপনি দেখেন দায়িত্বের ক্ষেত্রে কিন্তু পুরুষকেই ধরা হচ্ছে। অন্য অন্য দেশে আমরা দেখি যে বিয়ের ডিভোর্স হলে, আমরা কিছুদিন আগে ওনার নাম কি বিল গেটস না কি, বিল গেটসের ওয়াইফের সাথে মনে হয় ডিভোর্স হইলো, সে তার অর্ধেক সম্পত্তি পেয়ে গেছে। তাহলে পুরুষের সম্পদের অর্ধেক মালিক হয়ে গেছে, তার মানে অর্থনৈতিক দায়িত্ব সারা বিশ্বেই পুরুষকে নিতে হচ্ছে। এটা এটা এটাও কিন্তু একটা জুলুম, এটার বিরুদ্ধে আমরা বলি যে কেন পুরুষের অর্থের ক্ষেত্রে যে পুরুষকে একটা ডমিনেশন মানে শোষণ করা হচ্ছে, এটার বিরোধিতা আমরা সবসময় করে যাচ্ছি। আসলে উনি যে ভাই যে বললেন, আদিম ভাই যে বললেন, আমাকে আদালতে আপনি জিজ্ঞেস করেন না কে বলেছেন, কর্তৃপক্ষেরই খুবই সম্মানিত এক ব্যক্তি বলেছেন, আপনার প্রেসরা দিন রাত জাপানি শিশু বলে বেড়ায়, এটা জজ শুনছে না, ও তো ভাবে জাপানি শিশুই তো, তো রাগ দেবে কেন আপনাকে, দেয়নি তো ভাই, আপনারা যদি ডাকেন জাপানি শিশু তোকে জাপানি পাঠিয়ে দেবে, তো তাই তো করছে, তো প্লিজ দেখেন না ওদেরকে। নাদিম ভাই, আমি একটা শেষ প্রশ্ন রাখতে চাই, যদি ওই প্রশ্নটি ইমরান শরীফ সম্পর্কিত না, আমরা এই মুহূর্তে যে লাইভে আছি সেখানে অনেকগুলো প্রশ্ন আসতেছে। প্রথমেই হচ্ছে যে আপনাদেরকে সাধুবাদ জানানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে প্রবাসীদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসছে, সেটি হচ্ছে আমাদের দেশের যারা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখেন যে প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধা, তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছে তাদের পরিবার স্ত্রীদের কাছ থেকে, সরাসরি যদি বলি,
এক্ষেত্রে তারা 2 মাস বা 3 মাসের জন্য দেশে আসলে তারা আইনি সহায়তা পাচ্ছেন না এবং ভয়ে আইনি সহায়তা যেতেও চান না, আসলে 3 মাসের মধ্যে তিনি কি করবেন? এমত অবস্থা তারা জানতে চেয়েছেন যে এই ধরনের যারা ইমরান শরীফ এখন অনেকটা সে জায়গায় গিয়ে পৌঁছেছেন, তো এই আমাদের যে পুরুষ ভাইরা বা প্রবাসী ভাইরা বা বাংলাদেশি তারা নির্যাতিত হচ্ছে, তারা আসলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এবং এক্ষেত্রে আসলে আপনারা কিভাবে সহায়তাগুলো দিয়ে থাকেন? আচ্ছা, প্রথমত ধরুন কারো ক্যান্সার হয়ে গেল, তখন চিকিৎসা একটু কঠিন। যখন ক্যান্সার হওয়ার আগে পূর্ব থেকে সচেতনতা নিলে একটা জিনিসকে প্রতিরোধ করা সহজ। তো প্রবাসীদের ক্ষেত্রে যেটা আমরা প্রথমত বলি, কন্টিনিউয়াসলি বলছি, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এইড ফর ম্যান ফাউন্ডেশনের পেজ আছে, ওয়েবসাইট আছে, আমাদের গ্রুপ আছে, তো ওনারা এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারে, অথবা কেউ যদি চায় আপনি ডিসক্রিপশনে আমাদের যোগাযোগের লিঙ্ক দিয়ে দিবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা প্রবাসীদেরকে একটা সচেতনতা করতে চাই যে দেখুন, টাকা পয়সার ক্ষেত্রে পুরুষরা মানে অর্থনৈতিকভাবে আসলে প্রবাসীরা বেশি শোষণের শিকার হচ্ছে। আমরা প্রবাসীদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যে দেখেন, বউয়ের নামে অ্যাকাউন্ট না খুলে আপনার বিশ্বস্ত এমন কারো নামে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা দিন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে বউয়ের নামে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, পরবর্তীতে ওই টাকা দিয়ে অন্য কারোর সাথে পরকীয়া জড়া যাচ্ছে। এবং বাংলাদেশে 1860 সালে ব্রিটিশদের করা পরক্রিয়ার যে আইনটা আছে ব্যবিচারের, 1860 সালের, সেই আইন অনুযায়ী কারো স্ত্রী যদি পরক্রিয়া করে তাকে শাস্তির কোনো বিধান নাই, কিন্তু পুরুষ পরক্রিয়া করলে শাস্তির বিধান আছে। একটা আশ্চর্যজনক আইন, মানে আপনার আমরা মুসলিম মেজরিটি রাষ্ট্র, এখানে কিন্তু মুসলিম ল এ কোথাও ফলো করা হয় না, এবং এই আইনগুলো এমনভাবে করা হয়েছে যাতে যে পুরুষ আসলে এই আইনের মাধ্যমেই ভিকটিম হয়ে যাচ্ছে। তো আপনার স্ত্রী, অনেক প্রবাসীদের স্ত্রীরাই কি করে, স্বামীর টাকায় অন্য ছেলের সাথে প্রেম করে, অথবা স্বামীর টাকা নিয়ে অন্য কোথাও চলে যায়। তো আমরা যেটা বলতে চাই যে আপনি ভাই প্রবাসী থেকে অনেক কষ্ট করে টাকা কামান, এমন যেন না হয়ে যায় আপনি কোনো হিসাব ছাড়াই টাকা পাঠাচ্ছেন। অন্তত পক্ষে ধরুন একজন মানুষ দুইভাবে খুব প্রতারিত হতে পারে, তার স্ত্রী কারোর সাথে চলে গেলে এটা তার মনের কষ্ট পাবে বা মানসিকভাবে সে ভেঙে পড়বে, কিন্তু একই সাথে যদি সে টাকা নিয়ে চলে যায় তাহলে কিন্তু সে দুই দিকেই ক্ষতিগ্রস্ত হলো, যে সে তার কোনো সম্বল পায় না। আমরা এমন অনেক প্রবাসী পাইছি যে তার সারা জীবনের সঞ্চয় স্ত্রী নিয়ে চলে গেছে। এক প্রবাসী আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে সে তার স্ত্রীকে টাকা পাঠাইছে, তার স্ত্রী তার নামে জমি কিনছে, মানে স্ত্রীর নামে জমি কিনছে, যখন এই প্রবাসী দেশে আসতে শুনছে তখন সে ওই তার প্রেমিকার সাথে চলে গেছে। তো ফলে সে কি পাইলো? প্রবাসী দেশে এসে তার স্ত্রীও পাইলো না, তার সম্পদও পাইলো না। তো আমরা বলবো যে আপনারা একটু সচেতন হন, আপনারা প্রবাসে থাকেন, কষ্ট অর্জিত টাকা একেবারে অন্ধের মতো স্ত্রীর কাছে পাঠাবেন না। জি, ধন্যবাদ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।